তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক তিক্ততা নিয়ে মুখ খুললেন শরদ পাওয়ার। এনসিপি প্রধানের বক্তব্য, মমতাকে অধীর যে ভাষায় আক্রমণ করছেন তা ঠিক নয়। রাজ্যে রাজ্যে বিরোধী ইন্ডিয়া জোটের শরীরদের আসন সমঝোতার প্রশ্নে যে রাজ্যগুলি কাটা হয়ে দাঁড়াচ্ছে তার মধ্যে বাংলা অন্যতম। সেখানে তৃণমূল এবং কংগ্রেসকে বসতে হবে আলোচনার টেবিলে, যদিও এখন পর্যন্ত তৃণমূল সূত্রের দাবি দুটির বেশি আসন কংগ্রেসকে ছাড়ার কোনো প্রশ্নই নেই। তৃণমূলে দীর্ঘদিনের অভিযোগ, কংগ্রেসের লোকসভার নেতা অধীর কড়া ভাষায় বারবার আক্রমণ করছেন তৃণমূল নেতৃত্বে। তৃণমূল বিভিন্নভাবে এই ক্ষোভ জানিয়েছে কংগ্রেস নেতৃত্বকে। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শরদ পাওয়ার। তার কথায় আমরা তো দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধীর চৌধুরীর সম্পর্ক ক্রমশ তিক্ত হচ্ছে। মমতাকে সাপসাপান্ত করার বদভ্যাস রয়েছে অধীরের, এটা ঠিক নয়, ওর এটা বন্ধ করা উচিত। এরপর শরদ পাওয়ার বলেন, অবশ্যই এতে বিরোধী জোট ইন্ডিয়ার উপরে কোনো প্রভাব পড়বে না। অধীরের বক্তব্য শরদ পাওয়ারের যা মনে হয়েছে তা বলেছেন, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল আক্রমণকারী এবং কংগ্রেস আক্রান্ত, সুতরাং আক্রমণকারীদের সঙ্গে আক্রান্তের যে সম্পর্ক হওয়া উচিত সেটা মেনেই এখানে আমরা চলছি। সর্বভারতীয় স্তরের কথা বলতে পারবো না, বাংলার রাজনীতিতে যা বাস্তব যা ঘটছে সেই অনুযায়ী কথা বলছি। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্য, শরদ পাওয়ার বড় নেতা, ওর ভাইপোর অংশ দল ভেঙে বিজেপির সঙ্গে চলে গিয়েছে, উনি ইন্ডিয়া জোটে আছেন। শরদ পাওয়ার যদি মনে করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পথে চলেন, যথার্থই তিনি বিজেপি বিরোধী, তাহলে মমতার দলকে পাওয়ার মহারাষ্ট্রে গোটা দুয়েক আসন ছেড়ে দিন। তার সংযোজন অধীর কি করবেন তা নিয়ে আমরা মন্তব্য করতে পারবো না, কিন্তু বাংলায় ঝালদা রানীনগর তৃণমূল যে বিরোধীশূন্য মনোভাবের নমুনা দেখিয়ে চলেছে সেটা অধীর জানেন, তাই তিনি প্রতিবাদ করেন। অত্যাচারের, সন্ত্রাসের, স্বৈরাচারের সমস্ত সীমা অতিক্রম করে আজকের তৃণমূল এক নতুন স্বৈরাচারের রেকর্ড গড়তে চলেছে। ভাঙনে ঘর ভেঙে যায়, মন্দির মসজিদ ভেঙে জলে মিশে যাচ্ছে, কিন্তু মানুষের কোনো দাবি করা চলবে না, প্রতিবাদ করা চলবে না, চাহিদা ব্যক্ত করা চলবে না, ক্ষোভ প্রকাশ করা চলবে না। আমি প্রায় এক বছর আগে সেই ভাঙন গ্রস্ত এলাকায় গেছিলাম, সেখানে আমাকে যারা অভিযোগ জানিয়েছিল তাদেরকে পরে ভয় দেখানো হয়েছে এবং ভাঙন নিয়ে বিরূপ কথা বলা যাবে না, এমনকি সাংবাদিকদেরও তার জন্য ধমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মন্ত্রীকে যারা বিক্ষোভ দেখিয়েছিল, সরকারের মন্ত্রী এসেছে বিক্ষোভ দেখিয়েছে, কারণ তাদের ঘর বাড়ি সব গঙ্গায় মিশে গেছে, সেই বিক্ষোভ দেখানোর অপরাধে তাদেরকেও মিথ্যা কেশে শুধু ফাঁসানো নয়, তৃণমূল সেখানটায় মস্তানরা সেখানটায় গর্জন করে বলছে আমাদের মন্ত্রীকে অপমান করার, আমাদের মন্ত্রীকে বিক্ষোভ দেখালে বদলা নেওয়া হবে। স্বৈরাচারী মানসিকতার সমস্ত সীমা অতিক্রম করে তৃণমূল স্বৈরাচারের এক নতুন নজির সৃষ্টি করছে, কিন্তু মানুষের প্রতিবাদ চলবে, আমাদের দাবি আমরা জানাতে থাকব। তৃণমূল ব্যর্থ ভাঙন রোধে, ভাঙনগ্রস্ত এলাকা সব মানুষ তা জানে, সেখানে দুর্নীতি হয়, লুট হয়, চুরি হয়, বাটপাড়ি হয়, তাই ভাঙন ঠেকানো যায় না। কত